আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মুন্নিস ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। সর্বপ্রথমে বলে নিই সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আজ ঈদের দিন, আমার সারাদিনের রেসিপিতে কী ছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি সেমাই দিয়ে আমার রেসিপিটা শুরু করতেছি, কারণ ঈদের দিন যদি সেমাই না থাকে জাতি তাহলে কি মানবে, তাই না? তো যাই হোক, আমি একটু ফান করেছিলাম। তো এই তো সেমাইয়ের জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। প্রথমে সেমাইটা আমি ভেজে নেব, একটু স্পেশাল নবাবী সেমাই, শাহি সেমাই। তো একটু তো মজা হবে, তাই না? তো আমি এখানে কাজু বাদাম ঝুরি করে নিয়েছিলাম কুচি কুচি করে, তো সেগুলো আমি ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কিশমিশ, এগুলো আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। তো আমার এগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি, এক সাইডে রেখে দিব। আর এই ঘিয়ের মধ্যে আমি ভেজে নিব সেমাইগুলো। আমি এখানে একটা প্যাকেটের সেমাই নিয়েছি, পুরোটা নিয়ে নিয়েছি। তো এই তো আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি, আর সেমাইগুলো সুন্দর করে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে যখন ভাজা একটু হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধ 1 কাপ পরিমাণ নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, আর বাকি 1/2 কাপ পরিমাণ আমি রেখে দিয়েছি, আমি কাজে লাগাবো তাই। তো এই গুঁড়ো দুধ দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। যখন গুঁড়ো দুধ দেওয়ার পর একটু মিশে যাবে তখন এখানে দিয়ে দিব আমি চিনি। আমি চিনিও 1/2 কাপ পরিমাণ নিয়েছি, সেখান থেকে 1/2 কাপ পরিমাণই দিয়ে দিব। আর আপনারা চাইলে মিষ্টিটা বেশি একটা পছন্দ করলে বাড়িয়ে দিতে পারেন। তো সেই পর্যায়ে আমি চিনিটা কমিয়ে দিচ্ছি, কারণ মিষ্টি আমার একদমই পছন্দ না। আর তাছাড়া আমি যতটুকু চিনি দিয়েছি ততটুকু কিন্তু একেবারে পারফেক্টলিভাবে হয়েছে, আমার কাছে সবার কাছেই ভালো লেগেছে। আর এই সেমাইটার জন্য কিন্তু আমি অনেক অনেক প্রশংসা পেয়েছি। তো যাই হোক, আমার এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তৈরি করব মাখন, যে ক্রিমটা নবাবী সেমাইয়ের মধ্যে কিন্তু একটা ক্রিমি থাকে, সেটা তৈরি করার জন্য এখানে আমি লিকুইড গুঁড়ো, লিকুইড দুধ দিয়ে দিয়েছি 1/2 কিলো দুধ। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক গুঁড়ো দুধ, যেই বাকিগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সেই বাকি চিনিগুলো। এখানে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার, এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, একটু পানির মধ্যে গুলিয়ে নিয়েছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে। তো এই পর্যায়ে এটা নামিয়ে নেব, কারণ বেশিক্ষণ চুলায় রাখলে তাহলে কিন্তু একেবারে দলা পেকে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ক্রিমিটা কী সুন্দরভাবে হয়েছে। এখন আমি যে বাটিতে সেট করব সেই বাটিটা নিয়ে নিয়েছি, সেখানে আমি প্রথমে কিছু সেমাই দিয়ে দিব। চেপে চেপে অবশ্যই দিবেন সেমাইগুলো। তারপরে এখানে আমি সেমাইগুলো দেওয়া হয়ে গেলে চারদিক দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। সেমাইগুলো ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি ক্রিম, যে ক্রিমটা আমি তৈরি করেছি। এখানে কিন্তু কোনো ছানা লাগেনি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, কোনো ক্রিমও লাগে নাই, খুব সহজভাবে আমি ক্রিমটা তৈরি করেছি। এই পর্যায়ে এটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি সেই কাজু বাদাম আর কিশমিশ। এটা কিন্তু খাবারের স্বাদ বাড়ায়। তো আমি দিয়ে দিলাম, তারপর আবার আরেক লেয়ার তৈরি করলাম, সেমাই দিয়ে দিলাম উপর থেকে, তারপরে আবার সেই ক্রিমটাও দিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন লেয়ারটা। তো আমি এখানে 2 লেয়ারে তৈরি করব। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে, কারণ আমি আজ ঈদের দিন যেগুলো রান্না করেছি বা কীভাবে খেয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি এখান দিয়ে কিছু কাজু বাদাম কিশমিশ আবার দিয়ে দিচ্ছি। আর এই সেমাইটা কিন্তু সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক অনেক টেস্টি একটা সেমাই। তো যাই হোক, এই তো আমার সেমাইটা কিন্তু একেবারে সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে, আর আমি আপনাদের সাথে একটু কেটে দেখাচ্ছি, অনেকটা ক্রিমি হয়েছে। আর সেমাইটা এত স্বাদ, এত টেস্টি হয়েছে বলে বোঝানোর মতো না, আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। এই তো আমি একটু খেয়েও দেখাচ্ছি আপনাদের সাথে, আজ আমি এই তো
একটু সেমাই আমার সকালবেলায় ফার্স্ট আমি শেয়ার করতেছি আপনাদের সাথে, খেয়ে খুবই টেস্টি একটা সেমাই রান্না করেছি। কিন্তু তো যাই হোক, আমি এখন বাকি রান্নাগুলো করে নিব একে একে। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, আর আমি মাংসটা রান্না করব সরিষার তেল দিয়ে। সরিষার তেল পরিমাণ মতো দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ, কারণ আমি 1 কিলোর মতন মাংস নিয়েছি। জিরে বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে কাজু বাদাম, কি জয়িত্রী, জয়ফল, সমস্ত মশলা এখানে বাটা, সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি একটু পানি, আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তাই না? তো তারপরও একটু একটু বলে দিলাম। এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিব একে একে ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আজ আমি মশলার কোনো মাপ বললাম না, কারণ এ তো এখানে গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়েছি আমি 1 টেবিল চামচ। আমি কিন্তু এখানে কোনো এলাচ, তারপরে গোলমরিচ, তারপরে দারুচিনি এগুলো কিন্তু কিছুই আমি আনাম দিইনি, সব কিছু গুঁড়ো করে তারপরে দিয়েছি। তো যাই হোক, এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে, কিন্তু এগুলো কামড়ে পড়লে ভালো লাগে না তাই না? তো এই তো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। আমি মাংসগুলো আগে থেকে ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম, সেগুলাই দিয়ে দিচ্ছি। এখানে বড় একটা হাড্ডি দেখতে পাচ্ছেন, তো যাই হোক হাড্ডি কিন্তু আমার কাছে অনেক পছন্দের একটা জিনিস। তো এগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে এখন আর পানি দিব না, এখন মাংস নিজস্ব পানি দিয়ে মাংসটা কষাবো। তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটা পানি উঠে গিয়েছে, আর আমার কাছে ঝালটা খুবই ভালো লাগে, তাই আমি ঝাল একটু বাড়িয়ে দিয়েছি। তো এই তো এই পর্যায়ে আমি এখানে শুধু 2টা দারুচিনি আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। কারণ দারুচিনিটা কিন্তু উপর থেকে উঠিয়ে ফেলা যায়, কিন্তু এলাচ, গোলমরিচ এগুলো কামড়ে পড়লে কিন্তু ভালো লাগে না তাই না? তো এই তো আমার এটা যখন একেবারে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পানি। আমি পানি দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিব। আমার মাংসটা কিন্তু পানি দিয়ে যতটুকু কষানো দরকার একেবারে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, আর মাংসটা যতই কষাবেন ততই কিন্তু খাবারের স্বাদটা বাড়ায়, তো অবশ্যই একটু ভালোভাবে কষিয়ে নেবেন। আমি এই পরিমাণ পানি দিয়েছি, এখন এটা ঢেকে দিব। এই তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। তো এটা আমি নামিয়ে নিব। তো এটা নামিয়ে নিচ্ছে, তারপরে আমি আগে থেকে পোলার চাল ধুয়ে নিয়েছিলাম, সেগুলো এখন আমি বসিয়ে দিচ্ছি। প্রথমে এখানে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ বাটার, আর সাথে কিছু ঘি দিয়ে দিব, কারণ পোলাওটা একটু স্পেশালভাবে তৈরি করার চেষ্টা করেছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা আর দারুচিনি, আর দিয়ে দিচ্ছি কিছু শাহি জিরা, 1/2 টেবিল চামচের মতন শাহি জিরা দিয়ে দিব। সবগুলো আমি সুন্দর করে এই তেল ঘিয়ের মধ্যে ভেজে নিব বাটারের মধ্যে। তারপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি,
পেঁয়াজ কুচিটা কিন্তু ব্রাউন কালার করা যাবে না, তা না হলে কিন্তু পোলাওয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি 1.5 টেবিল চামচ, আর এখানে নিয়েছি বাদাম বাটা, কাজু বাদাম, কাঠবাদাম বাটা 1 টেবিল চামচ। এগুলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর এখন একটু নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আলু বখরা 3টা, কারণ এখানে আমি 1.5 কাপ পরিমাণ চাউল নিয়েছি, তাই আমি 3টা আলু বখরাই দিলাম। এখন আমি চালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ আর কাঁচামরিচ। আমি এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর গুঁড়ো দুধ দিলে হয় কি পোলাওটা খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে লিকুইড দুধটাও দিতে পারেন, আর না চাইলে কোনো দুধ না দিলেও চলবে। তো কাঁচামরিচ দিয়েছি ভালো একটা ফ্লেভারের জন্য। যাই হোক, আমি সুন্দর করে এগুলো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। আর চালটা যখনই দেখবেন একটু শন শন শব্দ আসতেছে, তখনই ভাববেন যে চালটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ভাজা ভাজা হয়ে গেলে পানি, আর এই পর্যায়ে কিন্তু একটু ঘন ঘন নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যাবে, তখন কিন্তু পুড়ে গেলে খাবারটা কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর অবশ্যই একটা আঙুল চুবিয়ে দেখবেন যে আপনার আঙুলে 3 কোয়া পর্যন্ত পানি হয়েছে কিনা, তাহলে কিন্তু পানি দেওয়া বন্ধ করে দিবেন, কারণ বেশি পানি দিলে কিন্তু পোলাওটা ঝরঝরে হয় না। তো আমি কিন্তু আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আজ আর দেখালাম না। তো যাই হোক, এই পর্যায়ে এটা বলক আসলে আমি চুলাটা বন্ধ করে দিব। আর আমার পোলাও রান্নাটা আমি এইভাবেই করি, এটা আমার একটা স্পেশালি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এই পর্যায়েটা নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যখন এটা 10 মিনিট রাখা হয়েছে, এখন আমি এটা চুলায় দমে দিব, তাহলে কিন্তু পোলাওটা আমার কাছে অনেকটা ঝরঝরে হয়। তো এই তো আমি এখানে 15 মিনিটের মতো দমে রেখে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পোলাওটা আরও ঝরঝরে হয়ে গিয়েছে আর খুব সফট হয়েছে। তো যাই হোক, আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে নিব একটু নেড়ে চেড়ে সুন্দর করে। আর অবশ্যই আপনাদের সাথে আজ শেয়ার করব সফট করে, আর আমার খাবারের প্লেটটাও আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। তো এই তো আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি পোলাও বাড়ার জন্য। তো রাইসটা আমি বেড়ে দিচ্ছি, প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো এই পর্যায়ে আমি একটু সুন্দর জানার জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ বেরেস্তাগুলো আগেই করে রেখেছিলাম, আর পেঁয়াজ বেরেস্তা যদি মচমচে রাখতে চান তাহলে অবশ্যই উপর দিয়ে একটু চিনি ছড়িয়ে দিবেন, তাহলে কিন্তু পেঁয়াজ বেরেস্তা খুব সুন্দর করে মচমচে থাকে। তো আমি আমার পছন্দ মতন একটু সাজিয়ে নিলাম, আর এই তো তো চলুন এখন আমি আমার খাবারগুলো বেড়ে নিই। আমি এখানে মাংসগুলো সার্ভ করে নিচ্ছি, আর সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা কিন্তু একেবারে কষা মাংসের মতো হয়েছে, খুবই টেস্টি হয়েছে। এই যে আমার সেই হাড্ডিটা। তো আমি এখানে যতটুকুই বাড়তেছি দেখতে পাচ্ছেন, এই তো তো আমি এখানে একটা সালাদ তৈরি করব, সেই জন্য আমি সালাদে যা আছে সব কিছু কেটে নিয়েছিলাম, সেগুলো বানিয়ে নিচ্ছি, আজ আপনাদের সাথেই বানাবো আপনাদের সামনে। তো প্রথমে আমি একটু লবণ নিয়ে নিচ্ছি, আর এগুলো প্রথমে মেখে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা, সব কিছু আমি সুন্দর করে বানিয়ে নিব। আর আমার কাছে কিন্তু সালাদটা খুবই ভালো লাগে, আর সালাদ দিয়ে শুধু আমি কিন্তু ভাত খেয়ে নিতে পারি, অন্য কিছু না থাকলেও চলবে।
তো যাই হোক, আজ এক মাস পর প্রথম সকালের নাস্তা বা যাই বলেন ঈদের দিন আমার খাবারের প্লেটটা বা রান্না বান্না সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার প্লেটটা আমি বেনে নিচ্ছি। এই সেমাইগুলো, যে সেমাইগুলো আমি রান্না করেছিলাম তো আপনারা তো অবশ্যই দেখেছেন। তো এখন আমি এখানে মাংস দিয়ে দিব আমার প্লেটের মধ্যে, আর দিয়ে দিব এক একে সালাদ, লেবু, তারপরে চিংড়ি মাছে ভাজা। আবারও সবাইকে জানাই ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আর সারা মাস রোজা রাখার পর কিন্তু আমাদের জন্য এটা একটা বিশেষ দিন, সবচেয়েতে একটা মূল্যবান দিন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।